এবারই ছেলে ওই ছোট ছেলে শাসনের অভাবে কি অবস্থা হয়েছিল। শোনো, বড়দা এলে তুমি কষে ঝগড়া করবে, তারপরে স্পষ্ট ভাষায় জানিয়ে দেবে যে প্রতিদিন যতই কাজ থাক ঠিক সময় বাড়িতে আসতে হবে, ব্যাস। ঠিক আছে, তোমাকে আর পাকামি করতে হবে না, তুমি এবার চুপ করো। এই তুই জানিস আমার আর্য কোথায় গিয়েছিল কালকে? কই না তো মা। আমার আর্য সকলের সামনে প্রমাণ করে দিয়েছে যে ও সাতী নয়, সোহিনী। আর সাথীর বর কে সেজেছিল জানিস? কই না তো মা। আর্যর বন্ধু, আর্যই ওকে পাঠিয়েছিল। সত্যি তাই? হুম। আর তুই বৃষ্টিকে খেপাচ্ছিস? যা চা কর গিয়ে যা। তুই জানিস না আমার আর্য কোনো অন্যায় করতে পারে না। আমার আর্য চোখের সামনে দাঁড়িয়ে রয়েছি, তখন শুধু শুধু চোখটা বন্ধ করে একদিন বীরের মতো আমার সম্মান বাঁচিয়েছিল। মিষ্টুকে অপারেশন থিয়েটারে বাঁচিয়েছিল, তার স্বপ্ন। আপনি আমাদের ভগবান। উনি আপনাদের মেয়েকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে নিয়ে এসেছেন। আমার
সোহিনী যে সাথী সে যে লুকিয়ে রয়েছিল সেটা প্রমাণ করে দিয়েছে। তার স্বপ্ন কি আপত্তি আছে? তোমার আঞ্জুকে হিংসে হচ্ছে, ট্যাক্স লাগবে। বোঝো বোঝো, মানে আমি কোথায় বলে গেলাম যে এরা একটু খুব করে বকে দেবে তা না, মানে কি মানে। এই তুই কি করছিস এখানে দাঁড়িয়ে? হ্যাঁ চাটা দেখে যা, ওঘরে যা। আয় চা খাবি। আয়। হ্যাঁ আমি তো চা খাবো বলেই মানে এখানে দাঁড়িয়েছিলাম, তো খুব বকছিল তো চা খাও। চা চা চা। শোন না আজু, একটা কথা বলবো তোকে। বলছি এই যে তুই সবার জন্য এত ভাবিস, এত কিছু করিস, হ্যাঁ মানে কি হচ্ছে কি? হ্যাঁ সরি, না তোর এত বড় মন আর তুই সামান্য কথাটা ভুলতে পারছিস না। কেসটা কি বলতো, কি ঘটনা? ঘটনা মানে দেখ, তুই আমাকে যা খুশি বল কিন্তু আমার দোষে তুই জিনিয়াকে শাস্তি দিস না। ঠিকই বলছে, রিয়া 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 আশ্চর্য রিয়া। মা রিয়া এসছে, কোথাও ওকে খুঁজে পাচ্ছি না। আমি অনেকক্ষণ থেকে টাকাটা কি করছি, কোথায়? তারা বাথরুমে বোধহয়। না লাভ নেই। তার মানে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেছি, ছাদে সামনের রকে কোথাও নেই। রিয়া চলে গেছে, রিয়া বাড়ি ছেড়ে চলে গেছে মা। তার মানে কোথায় গেছে? জানি না, তুমি জানো? আমি আমি কি করে জানবো? কি আমাকে যাওয়ার আগে বলে গেছেন কি কোথায় গেছে? মা তুমি খামোকা আমার উপর চেঁচাচ্ছ কেন? চেঁচাচ্ছি এই কারণে যে তুই যেন আমাকেই দায়ী করতে চাইছিস, তুই যেন বলতে চাইছিস যে আমার জন্য রিয়া এই বাড়ি ছেড়ে চলে গেছে। যাইনি বলছো? তার মানে কি বলতে চাইছিস তুমি? কত দুদিন ধরে এই বাড়িতে রিয়ার সঙ্গে কি হচ্ছে তুমি জানো না? আমি দিদিকে বাড়ি ছেড়ে চলে যেতে বলেছিলাম বলে কি? তুই দিদিকে এ বাড়ি ছেড়ে চলে যেতে বলেছিলি বলে কি হয়েছে বল, চুপ করে আছিস কেন? কি কিছু বলার নেই আমার, কিছু বলার নেই। রিয়াকে এ বাড়িতে জায়গা দিয়েছিলে তুমি, নিজের থেকে দিয়েছিলে। আর আজ তোমার জন্য রিয়ার হবি কি করবি এখন? আমার এখন রিয়াকে খুঁজতে যাওয়া উচিত, তাই না মা? খুঁজতে যাওয়া উচিত। Thank you.
আমি দাঁড়াচ্ছি। এই দেখ, উঠে এলি তো, তো খাওয়া হলো না। বাড়িতে তো থেকে থেকে খাবার ফেলে উঠে যেতাম, তো জেলের খাবারই। যাকে, কেমন আছো দাদা? তোকে এখানে এই অবস্থা দেখে আমরা কি ভালো থাকতে পারি রে? দেখ স্যার, তোর জন্য একটা ভালো খবর আছে। কি খবর? অবশেষে কাল রাতে আমরা সাতী দত্তের মুখোশটা খুলতে পেরেছি। পুলিশের সামনে প্রমাণ হয়ে গেছে যে ও সাতী দত্ত নয়, আর কোর্টে একটা হিয়ারিং লাগবে এটা প্রমাণ করতে যে ও সই। তুমি সত্যি বলছো? হ্যাঁ, সোহিনীর শাস্তির দিন এগিয়ে আসছে। আমি চোখের সামনে দেখতে পাচ্ছি, জানিস, সোহিনী আর শ্রীমতী সেন জেলের অন্ধকারে হাত ধরাধরি করে বাকি জীবনটা কাটাচ্ছে। আর আমিও আকাশ, আমি আমার ভবিষ্যৎটা জানি দাদা, কিছু আসে যায় না। কেননা আমি জানি, আমি জেলে চলে গেলে তুমি সোহিনী আর শ্রীমতী সেনকে শাস্তি দেবে। আমি আমি তোকে জেলে থাকতে দেবই না। আরে বোকা, হোপে এমনি চেয়ারটা খালি পড়ে রয়েছে রে, তোর জন্য অপেক্ষা করছে। তুই না গেলে কে বসবে সেখানে? তুমি তুমি তোর পাগল, ওটা কি আমার জায়গা? ও ওটা তুই বসবি, খুব তাড়াতাড়ি বসবি এবং আবার কাজ শুরু করবি, দেখে নিস। মিথ্যা সান্ত্বনা দিচ্ছ দাদা তুমি আমাকে? না, আমি তোর ভবিষ্যৎটা জানি তাই বলছি। হ্যাঁ, এখন তো আর দাদার কথা বিশ্বাস হবে না, তাই যার কথা বিশ্বাস হবে তাকে ডাকি। কে? আয়। ওকে একটু বোঝাও, ওকে বোঝাও যে ওকে এই অবস্থায় দেখে আমরা কিন্তু কেউ ভালো নেই রে। কাঁদছো কেন শোভা? আমি তো ভালো হয়ে গেছি। যখন তুমি আমায় ভালোবাসতে না, তখন তোমার জীবনে কোনো কষ্ট ছিল না, এখন আমি খুব অপায়া, তাই না আকাশ? একদম না, একদম না শোনা। দাদা কি বলে গেল শুনুনি? দাদা আমাকে এখান থেকে খুব তাড়াতাড়ি বাড়ি নিয়ে যাবে, তারপর আমি তোমার হাত ধরে একটা নতুন জীবনে পা রাখবো। বসে আছো কেন রিয়া?
এখানে কেন বসে আছো? বাড়ি হলে তালা দিয়ে দিয়েছে। কেন? আমাদের মতো লোকেদেরকে বাড়ি ভাড়া দিয়েছিল এই অনেক। এখন কি করবে? কিছু খেয়েছো? বাড়ি থেকে চলে এলে কেন? এখনো কমেনি না? এখনই বাড়ি যাবে নাকি রাত কম অবধি অপেক্ষা করবে? চলো বাড়ি চলো। তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আমি বুথে যাবো। লেট হলে কিন্তু বল্লুদা হেভি খিটমিট করে, একদিনের মাইনাও কেটে নিতে পারে। ঠিক আছে, তুমি যখন চাইছো আমি বল্লুদার মুখ শুনি তাহলে বসে থাকি। এরপর বিজন দত্ত এখানে এনেছেন কেন? শেষবারের মতো জিজ্ঞাসা করছি, স্বাতী দত্ত বলে যাকে বাড়িতে আশ্রয় দিয়েছিলেন, নিজের মেয়ে বলে দাবি করেছিলেন, সেই সোহিনী তো? আমি জানি না।